গুড মর্নিং, আমি এখন থেকে ব্লগটা শুরু করলাম। আজকে সত্যি একটু বেলা হয়ে গেছে, 10টায় গুড মর্নিং করলাম আপনাদের। যাই হোক, আমি অনেকক্ষণ আগেই উঠেছি, কিন্তু ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করলাম। ঘরের বাসি কাজ সব মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আজকে যেহেতু একাদশী, আমার কোনো রান্না আজকে নেই। আমরা উপোস করি, জানিয়ে নিই, আপনারা আগের ভিডিওতেও শেয়ার করেছি। আর সাবু ভিজিয়ে রেখে দিয়ে গেছে হাজবেন্ড সকালবেলায় প্রভুকে ভোগ দিয়ে, তারপর আমরা আজকে ওটাই সবাই মিলে গ্রহণ করব। আর হাজবেন্ড ফোন এসছে, ওর কাজে ও বেরিয়ে গেছে, কখন আসবে এখনও আমি জানি না, আমাকে কিছু জানায়নি। আর আমি এদিকে দেখুন ঠাকুরের বাসনগুলো বের করেছি, এগুলো আজকে বৃহস্পতিবারও আছে, এগুলো সব মেজে নেব। যে লেবুর চোখলা আছে, এই যে দেখুন লেবু দিয়ে, এই যে লেবু দিয়ে, এই চোখলাগুলো আমি ফেলি না, এই ঠাকুরের বাসন মাজতে ভীষণ সুবিধা হয়। যাই হোক ফ্রেন্ডস, আপনারা সঙ্গে থাকুন, আমি যা করবো না করবো আপনাদের সাথে আজকে শেয়ার করছি। ঠিক আছে ফ্রেন্ডস, সঙ্গে থাকুন। চলুন তাহলে আমি ঠাকুরের বাসনগুলো মেজে নিচ্ছি, আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমি এই বেসিনেই মাজি, আমি বেসিনে যাতে নিচে না পড়ে খুব শত সাবধানে আমি বাসনগুলো মাজতে হয়, কারণ আমার যেহেতু আমরা ফ্ল্যাটবাসী বলেই ছিলাম, আমার বারান্দা তো স্পেস খুব কম, যে ঠাকুর মানে আমার বলতে ভুল আর কি, ভাড়া বাড়ি, সবাই আমরা পৃথিবীতে ভাড়া বাড়িতেই আছি বলুন। যাই হোক, পৃথিবীটাই তো ভাড়ার বাড়ি। যাই হোক, এখনও সেই সৌভাগ্য আমার হয়নি, নিজের একটা আস্থায় আমি করবো, প্রভুর নিজের কোনো আস্থা এখনও আমার জন্য, আমারও না প্রভুর জন্য এখনও সেই আস্থা হয়নি। যাই হোক, আমি এই বাসনগুলো আমি এখানে দাঁড়িয়ে রান্নাঘরের এই টেবিলটা ভালো করে পরিষ্কার আগের দিনই আমি করে রাখি, এইগুলো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়েই আমার মেজে নিতে হয়। ফ্ল্যাটবাসীদের এই একটা অসুবিধা, খুবই অসুবিধা আমি বুঝি, কারণ এখন আমি ব্যবহার করছি তো আমি বুঝতে পারছি সব দিক থেকে। আর আমার বাবার বাড়ি ছিল, আমার বাবার বাড়িতে সব আমরা কলপারে বসে এসব কাজগুলো করতাম বাপের বাড়িতে, কিন্তু এখানে সব অন্যরকম। যাই হোক, এগুলো সব আমি লেবুর জলটা একটু লেবুর রসটা মাখিয়ে নিই, নাকি বাসনটা একটু চিকচিক করে, পরিষ্কার হয়, ওই জন্য এগুলো আমি মাখিয়ে নিয়ে তারপরে আমি হট হোয়াইট আর সাবান দিয়ে ধুয়ে নেব। আর এখানে জল খুব একটা ভালো না, তার জন্য এই তামার বাসনগুলো এরকম কালোই থাকে, এই একটা অসুবিধা। মানে মাজবো তো কয়েক সেকেন্ডে, এখন আর প্রেশার দিয়ে মাজি না, কারণ কি দেখি তো বাসন তো সেই সেম কালোই হয়ে যায়, ফালতু খাটনিটাই বৃথা যায়, ওই জন্য জাস্ট হালকা হালকা করে মেজে নিয়ে যাই। আর উপরে স্নান করে একবারে ঠাকুর ঘরে আমি ঢুকে যাবো, আজকে ঠাকুর পুজো দিয়েই আমি আমার কাজ শুরু করছি আর কি। হাজবেন্ড তো কিছু বলে যায়নি, ঠাকুরের জন্য আলাদা সাবান এই যে কিনে রেখেছি, এই সাবান দিয়ে আমি বাসনটা মেজে নিই, তাহলে খুব সুবিধা হয় আর কি। যাই হোক, আর ওদিকে ছেলে পড়াশুনো করছে, ও স্কুলে কিছু পড়া দিয়েছে, আর অনলাইন ক্লাস আপনাদের হচ্ছে, আপনাদের আগেও বলেছি। এই দেখুন ফ্রেন্ডস, কি সুন্দর বাসনটা পুরো পরিষ্কার হয়ে যায়, লেবু রসে একটা বাসন আলাদা পরিষ্কার হয়ে যায়। আমার এই আমরা যেহেতু সাহা বংশের মেয়ে তো, যেন আমার পেতল কাষা খুব ভালো লাগে, কিন্তু সে সৌভাগ্য আমার হয়নি, ঠাকুরের কোনো বাসনই আমি পেতল করতে পারিনি, কারণ আর্থিক দিক থেকে আমি অনেকটাই পিছিয়ে আছি সবার থেকে, ওই কারণে কিছু সেরকমভাবে গুছিয়ে উঠতে পারিনি এখনও। আমার 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 করা ঠিক না, সবই প্রভু। সব কিছু ধুয়ে তুলতে গেলে আপনাদের মানে ভিডিও বড় লেন্দি হয়ে যাবে, ওই কারণে আমি ভিডিওটা এখানে অফ করছি, বাসন ধোয়ার পরে ফিরে আসছি।
ফ্রেন্ডস, আপনাদের আমি ব্লগটা শুরু হওয়ার আগে আমার একটা ভুল হয়ে গেছে। আমি সবাইকে প্রতিদিনই প্রণাম জানাই, বড়দেরকে প্রণাম জানাচ্ছি আর ছোটদেরকে আন্তরিক ভালোবাসা। আমার বাসন মাজাটা হয়ে গেছে, শেয়ার করছি। দেখুন, এখন বাসনটা মেজে আমি ঠাকুর ঘরে উগুর করে দিয়ে দিয়েছি, জল যাতে ঝরে যায়। আর এদিকে সাবুটা ওর বাবা সকালবেলায় ভিজিয়ে রেখেছিল। আর এই যে ঠাকুরের জন্য দই মিষ্টি যা আর কি প্রভু জোগাড় করে দিয়েছে তাই ওর বাবা এনেছে, আম এনেছে, লিচু এনেছে। আর এই যে প্রভুকে, প্রভুদের এখনও আমি নিজে স্নান করে তারপরে প্রভুদেরকে পুজোয় আমি, ওর বাবা যদি চলে আসে তাহলে পুজো ওর বাবাই দেবে, আর যদি আমি বলে গেছে আর কি পুজো দেওয়ার ইচ্ছা ওরই আছে, আর যদি একান্তই ওর বাবা না আসে, খুব দেরি হয়, তাহলে আমার এই পায়ে ব্যথা নিয়েই বসতে হবে পুজোতে। যাই হোক, আপনারা সঙ্গে থাকবেন, যেই পুজো করুক না কেন তাই শেয়ার করবো আপনাদের সঙ্গে। কোন ছেলে লিখছিল, আর ও এখন পড়তে বসেছে, লিখছিল, এখন পড়া হয়ে গেছে মনে হয়, ওই জন্য একটু ফোন দেখছে, গেম খেলছে, গেম খেলতে ভীষণ ভালোবাসে। আর এই দেখুন আমার রানীমা কোথায় বেরিয়ে লুকিয়ে আছে, ও পিভিস করার খেলছে। আর এই দেখুন রানীমা একবার বেরোচ্ছে, ও ভাবছে যদি ওকে খাঁচায় ঢুকিয়ে দিই, ওই জন্য একবার বেরোচ্ছে আবার ঢুকে যাচ্ছে। আর ওই যে ওর খাঁচা, ও শাক দিয়ে দিয়েছি, গাজর দিয়ে দিয়েছি, কিন্তু ও ওখানে থাকবে না, ও বাইরেই ভালোবাসছে, ওখানে আনন্দে আছে খুব। আর আমি একটু জিরিয়ে নিয়ে তারপরে আমি স্নানে যাব, যেহেতু খুব ঘেমে গেছি, প্রচুর গরমকাল, আপনারাও বুঝতে পাচ্ছেন, কাজ করছেন তো ঘরে, ভীষণই কষ্ট হচ্ছে সবারই, বুঝতে পারছি কী করবেন এখন, যেহেতু প্রকৃতি বদলে গেছে আমাদের, মানুষের মনই চেঞ্জ হয়ে গেছে, মানুষ মানুষকে কেউ কাউকে এখন মানে খুব একটা অন্তর থেকে ভালোবাসে না। আর প্রভু প্রভু মানুষের মধ্যেই বিরাজ করে, এটা আমি যতদূর জেনেছি, তা মানুষ মানুষকে কেউ ভালোবাসছে না অন্তর থেকে, যার জন্য প্রকৃতিও চেঞ্জ হয়ে যাচ্ছে আস্তে আস্তে, সব কিছুই পাল্টে যাবে, আরও অনেক কিছু আমরা দেখতে পাবো সামনে যা দিন আসছে। ওই জন্য সবাই সবার পাশে থাকুন, কেউই বেশি দিনের জন্য আমরা না। এই দেখুন আমার রানীমারা কোথায় চলে এসছে, দেখুন এখন এখন ভেবেছে যে ওকে মনে হচ্ছে আমি খাঁচায় ঢোকাবো, কিন্তু না, আমি ওকে খাঁচায় ঢোকাবো না, ওকে স্বাধীনতা দিয়ে দিয়েছি, ও এখন ঘুরেই বেড়াচ্ছে, যখন ইচ্ছা ও খাঁচায় এসে খাবে, আবার যখন ইচ্ছা ও বেরোতে পারে। কারণ চারিদিকে এই দেখুন বারান্দার আমি দরজাটাও দিয়ে রেখেছি, আর আমি একটু বেবি ডল ভালোবাসি, ওই জন্য দেখুন এখনও আমার ঘরে বেবি ডল রয়েছে। আর আমি একটা জিনিস আপনাদের কাছে শেয়ার করবো, আপনারা কেমন চোখে নেবেন জানি না, কিন্তু আমার বাবার দেওয়া জিনিস, ওটা আমি ছোট্টবেলার, আমি যখন খুব ছোট ছিলাম, হয়তো 3 থেকে 4 বছর ছিলাম, তখন আমি ওই জিনিসটা বাবার কাছে বলেছিলাম, তখন কার্টুন দেখতাম, আমিও ভীষণ কার্টুন দেখতেও ভালোবাসতাম, তা ওই কার্টুনটা আমার ভালো লাগতো, আর বলতাম বাবা আমাকে এনে দেবে, তা আমার বাবা, হ্যাঁ আমার বাবা আমাকে ভীষণ ভালোবাসতো, ওই জন্য আমি বাবাকে ভীষণ মিস করি, ভীষণ এখনও মিস করি। আমার বাবা বলতো যে আর কেউ না মিস করুক, আমার এই মেয়েটা মিস করবে, সত্যি বাবা তুমি যেখানেই থেকো ভালো থেকো, আমি ভীষণ অন্তর থেকে বাবা তোমাকে ভালোবাসতাম। আমি বন্ধুরা মনের দুঃখ বন্ধুদের কাছে শেয়ার করছি, আমি বাবাকে ভীষণ মিস করি, আমার বাবার দেওয়া জিনিসটা আপনাদের কাছে অবশ্যই শেয়ার করব, দেখবেন। আর আমি একটুখানি ইমোশনাল হয়ে যাই, বাবার কথা আমার সব সময় মনে পড়ে, বাবাকে কেউ কি ভুলতে পারে বলুন, মাকেও আমি কোনোদিন ভুলব না, যেখানেই থাকুক ভালো থাকুক, যা যা হয়েছে লোকের বুদ্ধিতে সব যে যার মতন করেছে আমার সাথে, কিন্তু যাই হোক সবাই ভালো থাকুক, আমি আপনাদের কাছে মানে কেঁদেই ফেললাম, মানে যাই হোক আমি পরে আসছি, আপনাদের কাছে অবশ্যই শেয়ার করব আমি আমার মানে সব থেকে প্রিয় জিনিসটা। হাজবেন্ড চলে এসেছে তাই ও বলল ও পুজোটা করে দেবে, অবশ্য আমার পায়ে প্রচুর যন্ত্রণা, ওই জন্য আমি বসতে পারবো না, আমি বসেই আছি, ও করছে, আপনারা দেখুন। আমি এই যে ফল ধুয়ে এনে দিলাম, আর এই যে সাবু ভোগ দেব, আর এই যে মালা,
এখন প্রভুকে স্নান করানো হবে। দাও আমি চন্দনটা নালে বেটে দিই, দাও তুলসীটা আমি গুছিয়ে দিই, তো জলের বাটিটা দাও। সব মালাগুলো একটু জল ছিটিয়ে দিলেই হয়ে যাবে, নালে নরম হয়ে যাবে, এত তো ধোয়া যায় না। প্রভুদের প্রভুর আজকে মালা নেওয়ার ইচ্ছা হয়েছে, তাই মালা আনলো। এই যে আম পাতা, এগুলো আজকে লক্ষ্মীর ঘটও পাতবো, এগুলো সব ধুয়ে নেবো। এত ছোট্ট একটা পান, এত ঘটের তো ই হয়ে যাবে, এত ছোট দিয়েছে, কি সুন্দর। প্রভুর ভোগের এই তুলসীটা ধুয়ে নি, ফুল কটা ধুয়ে নি, ঘটেও দিতে হবে, প্রভুদের চরণেও দিতে হবে। এই ধোয়া এই জলের এখান থেকে ফুলটা নাও, বেলপাতা, বেলপাতাটাও পাশে রাখো, বেলপাতাটা এই যে ধুয়ে এখানে রাখলাম, কালকে তেল মাখিয়ে দিয়েছি শিব ঠাকুরকে। দেখুন ফ্রেন্ডস, একটু বড় করে দেখাই, এই যে এই শিব ঠাকুরটা খুব সুন্দর, আমার খুব পছন্দের শিব এটা। যাই হোক, আর এই যে আমার গোপুষণা বসে আছে, স্নান হয়ে গেছে, এখন গুরুদেবদের স্নান করানো হবে, তারপরে প্রভুকে স্নান করাবো। সঙ্গে থাকুন গুছিয়ে নিয়ে, তারপরে আবার ফিরে আসছে। মা লক্ষ্মীর ঘট বসানো হচ্ছে, দেখুন প্রভুদের মোটামুটি রেডি হয়েছে, এখনো প্রভুর ভোগ রেডি হয়নি, করছি, দেখতে থাকুন। পুজো কমপ্লিট হয়ে গেছে, আজকে কীর্তন করেছি, কিন্তু কীর্তনের সময় আমি ভিডিওটা অন করতে একদম ভুলে গেছি। আমি অন্যদিন অবশ্যই আপনাদের কীর্তন করে শোনাবো, কোনো এক সময় পুজো করতে বসলে আমি কীভাবে কীর্তন করি অবশ্যই শোনাবো। আর এই দেখুন, আমি আজকে প্রভুকে ভোগ দিয়েছি সাবু। আপনারা সবাই এখান থেকে, যে যেখান থেকে দেখছেন, এখান সবাই এইভাবেই দেখুন, আর প্রসাদ সেভাবেই চলে যাবে, আর কি বলবো। আমি তো চোখের দেখার থেকেই সব কিছু গ্রহণ করে নিই। দেশ বিদেশ সব আমি চোখেই গ্রহণ করে নিচ্ছি, ঘুরেও নিচ্ছি। জীবনে কোনোদিন তো কোথাও যাইও নি, আর আমার হবেও না যাওয়া। যাই হোক, আমি অন্তর থেকে, চোখ থেকে সব দেখে নিচ্ছি, সবার সব কিছু। আপনারাও আমার প্রভুকে দর্শন করুন, আর প্রভুকে দর্শন করলেই সব হয়ে যায়। ঠিক আছে ফ্রেন্ডস, আবার প্রসাদ গ্রহণ করার পরে ফিরে আসছি। ওড়ানো হয়নি নারকেলটা, আগের বৃহস্পতিবারে আমি মা লক্ষ্মীকে দিয়েছিলাম, সেই নারকেলটা এখন কুড়িয়ে নেব প্রসাদ মাখার জন্য। ঠিক আছে, প্রসাদ মাখার পরে তারপর আপনাদের দেখাবো, তারপরে আমি গ্রহণ করব। প্রভুর প্রসাদ মাখা হচ্ছে, আপনারা দেখুন, নারকেল দেওয়া আছে, দই দেওয়া আছে, বাতাসা। এখন বাজে পুরো দুটো, ছেলে প্রসাদ একটু মুখে দেবে, ও খাবে আমাদের সাথে প্রসাদ, মাখছি এখন। দু একটা গোটা গোটা নারকেল পড়ে গেছে, ঠিক আছে ফ্রেন্ডস, প্রসাদ এই যে আপনাদের দেখিয়ে দিলাম, এটাই গ্রহণ করব। আবার পরে ফিরে আসছি। দেখুন, আমি প্রসাদ খাওয়া হয়ে গেছে,
দেখুন চারিদিকে কি মেঘ চলে এসেছে, এই দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর এদিকে ছেলেরা মাঠে খেলা শাল চালু করে দিয়েছে, ওরাও বোর হচ্ছে সব ঘরে থেকে দেখে ওরা খেলছে। কি সুন্দর ওয়েদার, পুরো মেঘ আর মেঘ। দেখুন আমি পরে আমার বাবা কি দিয়েছিল আমাকে অবশ্যই আপনাদের কাছে শেয়ার করব, দেখাবো। আমি একটা জিনিস আপনাদের বলেছিলাম শেয়ার করব, আমার ছোটবেলার জিনিস। আমি বিয়ের যখন আমার হয়ে গেল তখন আমি এটাকে নিয়ে এসেছিলাম। এই দেখুন আমার বাবা আমাদের আমাকে এটা ছোটবেলায় গিফট করেছিল। এটা হচ্ছে ড্যানিশ, এটা ছোটবেলায় ড্যানিশ দা ম্যানেজ একটা কার্টুন হতো, আমি ভীষণ দেখতাম। তা আমি বাবাকে বলতাম বাবা আমাকে এই ছেলেটা এনে দেবে, এমন কি আর বলতে নেই সেই ছেলেটা এইটাই এনে দিয়েছিল। এই এই কার্টুনটা ড্যানিশ দ্য ম্যানেজ বলে আপনারা অনলাইনে সার্চ করবেন, দেখবেন কার্টুনটা আপনারা দেখতে পাবেন ঠিক এই ছেলেটা। আর এই দেখুন আমি ওকে টুপি পরিয়ে রেখেছিলাম, এই দেখুন ওর ঝুঁটিটা এরকম। আমার ভীষণ ফেভারিট এই এইটা, আমি ওই জন্য খুব যত্ন করে রাখি। আমার ছেলে একটু দুষ্টু তাই আমি ওকে সবসময় আলমারিতে তুলে রাখি, ও দেখুন নাক টিপছে। যাই হোক আপনারা দেখুন, আপনারা হাসবেন না কেউ, কারণ কি এটা আমার খুব মানে ভীষণ স্মৃতি। এই স্মৃতিটা আমি কোনো দিন যতদিন আমি বেঁচে থাকবো এটাকে আমি হারাতে দেব না, এটা আমার আমার সব থেকে বড় সম্পদ, ওই জন্য আপনাদের কাছে শেয়ার করলাম। দেখুন ওরাও দেখো দেখছে আপনাদেরকে, আর আমার ছেলে এই যে বসে আছে। আর সত্যি সত্যি ভগবান আমাকে একটা ছেলেই দিয়েছে, আমার বাবা ওপর থেকে আশীর্বাদ করেছে বলেই হয়তো আমি ছেলে পেয়েছি। আর এটা বড় আর এটা আর কি জীবিত হয়ে গিয়ে আমার ছেলে চলে এসছে আমার কোলে। যাই হোক একটুখানি তখন কেঁদে ফেলেছিলাম, একটুখানি মানে বাবার কথা মনে করলাম আর এখনও চোখে জল আসে। সবাই স্বাভাবিক, সবাই বাবা মাকে ভীষণ ভালোবাসে। আমি বাবা মাই তো পৃথিবীর আলো, তারাই ভগবান, আর কি বলবো তাদের জন্য পৃথিবীর আলো দেখেছি, কেউ কারোর বাবা মাকেই বলতে পারে না। ওই জন্য মেয়েদের সব থেকে কষ্ট কী, তারা সব কিছু ছেড়ে চলে আসতে হয় কিন্তু অন্তরে গেঁথে থাকে তারা, তাই না? যাই হোক বন্ধুরা আজকে ভিডিওটা সত্যি অনেকটাই বড় হয়ে গেছে, আপনাদের দেখতে কোনো অসুবিধা হচ্ছে আমি জানি, আমার বেশি ভিডিওটা আর বড় করব না। যাই হোক যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না, আর বেল আইকনটা কিন্তু অবশ্যই দাবিয়ে আমার পাশে থাকবেন। ঠিক আছে ফ্রেন্ডস, টাটা।